বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি হাঁসের মাংস রান্না করব। তো একটু আপনাদের সাথে শেয়ার করতেছি, এখানে 2 কেজির মতো প্রায়। তো এই যে আমার হাজব্যান্ড কাটি কুটি পরিষ্কার করে দিয়েছে আমাকে, এখন আমি এগুলো রান্না করব। এখন আমি লবণ দিয়ে দিব প্রথমে, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব গরম গরম মশলার গুঁড়ো। এটা পরিমাণে কম দিয়েছি, আমি আবার ট্রেডিশনাল মশলা দিব। এই যে এটা হচ্ছে ট্রেডিশনাল হাঁসের মাংস বোনার মশলা। এখন আমি দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, যতটুক লাগবে আমার হাঁস অনুযায়ী আর কি, আমি ততটুক দিতেছি। এখন সব শেষে দিয়ে দিব সরিষার তেল, সরিষার তেল দিয়ে রান্না করবো আজকে এটা। এখন আমি ভালো করে মেখে নিব। এখন আমি এগুলো মেখে নিতেছি ভালো করে একদম মশলার সাথে মিশিয়ে। এখন আমার হাঁসগুলো মাখানো শেষ মশলার সাথে, এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আর এটাকে আমি এটার জন্য একটা মশলা তৈরি করে নেব আবার। এখানে আমি নিয়ে নিলাম মিষ্টি জিরা, তারপরে আদা, সরি একটু গোলমরিচ, তারপরে দারচিনি, এলাচ আর একটু মিষ্টি জিরা বলছি, এগুলো আমি তেলে নিব ভালো করে। এই যে আমার এগুলা ভাজা শেষ, এখন আমি এগুলা গুঁড়ো করে রেখে দিব। তো হাঁস যখন হয়ে যাবে তখন আমি এগুলা ছিটে দিব উপর দিয়ে। তারপর হাঁসগুলা রান্না করার জন্য আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিলাম, তারপরে যে আদা, সরি গোলমরিচ, তারপরে পেঁয়াজ, গোটা শুকনো মরিচ, তারপরে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। এখন আমি এগুলো একটু ভেজে নিব তেলের মধ্যে। তারপর আমি 2টা রসুনের কোষ থেতো করে দিয়ে দিব। এই মশলাগুলো আমি ভেজে নিয়েছি, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, কুচি করা পেঁয়াজ। আর আগে আমি দিয়েছি ব্লেন্ড করা, তো এখন এর জন্য কুচি করে আবার একটু দিয়েছি। আমার পেঁয়াজগুলা মশলাগুলো আর কি ভাজা হয়ে গেছে, এখন আমি হাঁস দিয়ে দিব। তো আসলে আমি এক হাতে ভিডিও করতেছি তো তার জন্য পারা যাচ্ছে না, এখন আমি এভাবে একটু দিয়ে দিচ্ছি, আগে একটু কম কমিয়ে দিচ্ছি আর কি, এভাবে দিয়ে তারপরে আমি ঢেলে দিব। আমি হাঁসগুলো দিয়ে নিচ্ছি, এখন আমি সবগুলো দিয়ে দিয়েছি, এখন আমি ভালো করে নেড়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা সরিয়ে দেখি, তো একবার নেড়ে দিব। তো আমি এখন আবার ঢাকনা দিয়ে দিব। এখন আমার হাঁসগুলো থেকে প্রচুর পরিমাণে পানি বাইর হয়েছে, তো আমি আর পানি দিব না, এই পানি দিয়ে আস্তে আস্তে রান্না করে ফেলব। এখন আর নাড়াচাড়া বেশি করতে হবে না, তাই আমি কলিজাটা দিয়ে দিব, কারণ এটা আগে দিলে একদম ভেঙে কিছুই থাকতো না। এখন আমি আবার ঢাকনা দিয়ে দেব। এই যে যখন হাঁসগুলা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, পুরোপুরি না, তখন আমি
আবার একদম মিহি কুচি করে পেঁয়াজ দিয়ে দেব আর একটা। দেখতে পাচ্ছেন এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি আবার নেড়ে দেব। এত তেল বাইর হয়েছে, আসলে হাঁসের মধ্যে অনেক তেল ছিল। আবার আমি এমনিতেই তেল ম্যারিনেট করার সময় দিয়েছি, আবার আমি পেঁয়াজগুলা ভাজি করার সময় আবার দিয়েছি, একবার তেল দেওয়া হয়েছে, এমনি তো হাঁসের মধ্যে তেলে পুরা। এখন আমি দিয়ে দিব টমেটো, বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি একদম। আমার পাতিল ছোট হয়ে গেছে, আসলে সমস্যা নাই, হয়ে যাবে। এই যে আমার ভাত রান্না হয়ে গেছে। এখন আমি তেলে রাখা গরম মশলা গুঁড়ো গুঁড়োগুলা দিয়ে দিব, ভালো করে নেড়ে দিব। হয়ে গেছে আমার হাঁস রান্না। কিন্তু এখন আমি এখানে কিন্তু জল নেই একদমই, যে সব তেল উপরে বাসতেছে, আমি জল বেশি রাখি নাই। দেখতে পাচ্ছেন তেল সবগুলা, একটু তেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।